নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার মোটা মোটা ভারী ভারী ব্লাঙ্কেট বা কম্বল রোদ ধোয়া কাচার ঝামেলা ছাড়াই কিভাবে বাড়িতে ঘরে বসে ক্লিনিং করে নেব তো ক্লিনিং করার পর আপনারা দেখবেন যে এটা কতটা পরিষ্কার হয়েছে বা কতটা নতুনের মতো লাগছে তো সেটা আপনাদের চোখের সামনে আপনারা দেখে নিতে পারবেন কম্বলটা দেখে বুঝতে পারছেন কম্বলটা বেশ ভালোই নোংরা হয়েছে আর এই কম্বলটা আমি টানা আড়াই বছরের মতো ইউজ করেছি কিন্তু আমি কোনো ক্লিনিং বা ড্রাই ক্লিনিং করা হয়নি তো এটাকেই আমি আজকে ক্লিনিং করবো আর কতটা নোংরা বেরোচ্ছে বা কতটা পরিষ্কার হচ্ছে সেটা চোখের সামনে আজকে দেখিয়ে দেবো মাত্র দুই টাকা খরচা করে এই কম্বলটা আমি চোখের সামনে ক্লিনিং করে দেখাচ্ছি এক একটা কম্বল বাইরে ক্লিনিং করতে দিলে চারশো টাকার উপরে চার্জ লাগে তো এই কম্বলটা আমি বাড়িতেই কিভাবে সহজ পদ্ধতিতে ক্লিনিং করছি আর কিভাবে নতুনের মতো চকচক করে কম্বলটা সেটা তোমরা চোখের সামনে দেখে নাও তো চলো সবার প্রথমে আমি যেটা করব সেটা হলো আমি একটা পরিষ্কার গামলা নিয়ে নিয়েছি তো গামলার মধ্যে আমি এবার কিছুটা জল নেব তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা জল আমি নিয়েছি তো হাফ গামলারও কম জল আমি নিয়েছি প্রায় এক লিটার বলতে পারো আর জলটা অবশ্যই উষ্ণ উষ্ণ গরম যাতে আমি হাতে দেখো ধরতে পারছি এমন একটা উষ্ণ উষ্ণ গরম আর এবার নিয়ে নিয়েছি আমি বেকিং পাউডার যেটা তোমরা খাবার সোডা হিসাবে ব্যবহার করো বা রান্নাঘরে ব্যবহৃত হয় সেই বেকিং পাউডার তো এটা জিনিসপত্রকে খুব পরিষ্কার করবে আর পোকামাকড় কোনো দাগ থাকলে সেটা সহজেই তুলে দেবে তাই আমরা এখানে এই খাবার সোডাটাকেই ব্যবহার করছি আর এরপরে নিয়ে নিয়েছি এক চামচ সার্ফ তো এই সার্ফটা হলো তোমরা যেটা ঘরে ব্যবহার করো অবশ্যই একটু দামি মানে উন্নত মানের হতে হবে যেটা নোংরাগুলো খুব সহজেই পরিষ্কার করে এমন সার্ফ ব্যবহার করতে হবে তো এখানে আমি ঘরে যেটা যেই সার্ফটা ব্যবহার করি তো সেই সার্ফটাই আমি এখানে ব্যবহার করছি এক চামচ এরপর আমি নিয়ে নিয়েছি এক চামচ শ্যাম্পু তো আমি যে শ্যাম্পুটা ঘরে ইউজ করি বা ব্যবহার করি সেই শ্যাম্পুটাই আমি নিয়েছি আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু নিতে পারেন একটা তোমার একটা ক্লিনিক প্লাসের পাতা নিলেও কিন্তু এর জন্য যথেষ্ট তো শ্যাম্পুটা দেওয়ার কারণ হলো শ্যাম্পু থেকে একটা সুগন্ধ ছড়াবে ব্ল্যাঙ্কেট থেকে আর ব্ল্যাঙ্কেটটাও বেশ নরম তুল তুলে থাকবে আর এর উজ্জ্বলতাটা ঠিক নতুনের মতো বজায় থাকবে তো সেজন্য যে কোনো জিনিসে উইলের বা নতুন কোনো জিনিসপত্র ধোয়া জামা কাপড় ধোয়ার সময় অবশ্যই শ্যাম্পু দিয়ে ধোয়াটা খুব জরুরি তো আমি দেখো এরপর নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড় তো তোমাদের একটা পরিষ্কার যে কোনো কাপড় হলেই হবে সুতির তো সেটাকে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি এর ভেতরে ভালো করে ভিজিয়ে নেব ভিজিয়ে ভালো করে চিপে জলটা ঝরিয়ে নেব একদম শুকনো করে আর তারপর ঠিক এইভাবে যাতে একটু জল না থাকে তো দেখতে পাচ্ছ আমি এটাকে ভালো করে ভিজিয়ে চিপে নিয়েছি এবার এটাকে দিয়ে আমি ব্লাঙ্কেটের উপরে রাখবো আর ব্লাঙ্কেট উপরে রেখে ঠিক একটু মানে বেশি প্রেশার দেওয়ার দরকার নেই একটু চেপে চেপে আমি এটাকে পরিষ্কার করে নেব তো দেখতে পাচ্ছ আমি কীভাবে ঠিক পরিষ্কার করছি তো এটা ব্লাঙ্কেটটা তোমরা চাইলে নিচে যে কোনো জায়গায় পেতে নিতে পারো তো আমি খাটের উপরেই করছি চাইলে খাটের উপরও করা যায় তো আমার মনে হচ্ছে খাটে করাটাই বেশ সুবিধের হবে আমার জন্য তো সেই আমি খাটের উপর রেখেই এভাবে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো কিভাবে পরিষ্কার করছি এই যে এইভাবে ঠিক একটু চেপে চেপে ব্ল্যাঙ্কেটটাকে একটু সময় নিয়ে এইভাবে মানে ঘষে ঘষে ব্ল্যাঙ্কেটটাকে পরিষ্কার করতে হবে আর একটু পর কাপড়টাকে ধুয়ে ধুয়ে আবার নিতে হবে তো এইভাবে আমি এক পার্ট পাট করে আমি ক্লিনিং করে নিচ্ছি তো এক পার্টটা এক পাশ আমার হয়ে গেছে তো আরেকটা পার্ট আমি করছি দেখো আর এইভাবে একটু সময় নিয়ে নিয়ে করতে হবে তো দেখতে পাচ্ছ আর এইভাবে পরিষ্কার করলে কোনো রকম ঝামেলা কোনো রকম খাটনি নেই আর তোমরা নিজের চোখেই দেখে নিতে পারবে কতটা পরিষ্কার হলো তো অনেকে বলতে পারো আমরা ওয়ার্ড দিয়েই ব্ল্যাঙ্কেট ব্যবহার করব তো ব্যবহার করাই যায় কিন্তু সেক্ষেত্রে মানে ডাইরেক্ট ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার যে মজাটা সেটা কিন্তু পাওয়া যায় না তাই না ওয়ার্ড দিয়ে আমার নিজেরই ভালো লাগে না তো কার কেরম লাগে আমি জানি না তো এইভাবে ব্লাঙ্কেট মানে ক্লিনিং করলে কিন্তু ব্লাঙ্কেট গায়ে দেওয়াটা কোনো ঝামেলাই মনে হবে না ঘরে বসে আরামসে মানে পরিষ্কার করে নিতে পারবে তো যাই আমি উল্টে পাল্টে দেখো এপাশ ওপাশ করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে চোখের সামনে বুঝতে পারবে এই সাদা জায়গাগুলো আমি একটু সময় নিয়ে ধরে ধরে ঘষে ঘষে পরিষ্কার করছি আর এইভাবে ব্লাঙ্কেটটা আমি পরিষ্কার করে দেখাবো ঠিক কতটা পরিষ্কার হলো তো বন্ধুরা তোমরা দেখো তোমাদের চোখের সামনে আমি ব্লাঙ্কেটটাকে পরিষ্কার করেছিলাম কম্বলটা তো এবার তোমাদেরকে আমি দেখাবো যে এর থেকে ঠিক কতটা নোংরা বা কতটা ময়লা বেরিয়েছে তো দেখো এই গামলা থেকে আমি এতক্ষণ কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করছিলাম এবার গামলার জলেরটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি তো তোমরা দেখো শুধু কী বেরিয়েছে ব্লাঙ্কেটটা থেকে পুরো চোখের সামনে দেখে নাও তো এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো বন্ধুরা কোনো রকম ঝামেলা ঝুট ঝামেলা নেই রোদে দেওয়া ঝামেলা নেই কোনো ধোঁয়া কাচার ঝামেলা নেই যত মোটা বেলাঙ্টি হোক তো দেখো কতটা নোংরা বেরিয়েছে তো আমি এতটা নোংরা বেরিয়েছে বলে ব্লাঙ্কেটটাকে কিন্তু আমি আরও একবার এই ঠিক সেমভাবে নতুন করে জল নিয়ে পরিষ্কার করেছি বন্ধুরা তো তারপরেও তোমরা দেখো তারপরে জলটাও ঠিক এই এইরকম বেরিয়েছে ঠিক আছে তো তোমরা চাইলে আরও একবার পরিষ্কার করে নিতে পারো তোমাদের কম্বলের নোংরা অনুযায়ী তোমরা পরিষ্কার করে নিতে পারো এইভাবে সহজেই তোমরা খুব বাড়িতে কিন্তু ব্ল্যাঙ্কেট পরিষ্কার করে নিতে পারো বন্ধুরা তো তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো আশা করি যার যত নোংরা ব্ল্যাঙ্কেটই হোক না কেন ঠিক পরিষ্কার হয়ে যাবে তো আমার ব্লাঙ্কেটটা দেখো এই যে এটাকে এখন আমি একটু আপাতত মেলে রাখছি খাটের উপর তো বলেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ব্লাঙ্কেট ক্লিনিং করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা এটা পুরো খাটে ছড়িয়ে রাখুন ছড়িয়ে রেখে ঘন্টাখানিক ফ্যানটা চালিয়ে রেখে দিন তো এতেই খুব সুন্দর শুকিয়ে যাবে একটু উল্টে দিতে হবে কিছুক্ষণ পর আর আমার যেহেতু রোদে দেওয়ার অপশান রয়েছে তাই আমি একটু হালকা করে রোদে দিয়ে নেব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফাইনাল লুকটা তো ফাইনালি লুকটা দেখে নিন ব্ল্যাঙ্কেটের তো এটা আমি নিয়ে এসেছি অনেকক্ষণ আগে এনে দেখুন পাট পাট করে রেখে দিয়েছি আর এটা কতটা পরিষ্কার হয়েছে সেটা নিজের চোখেই দেখে নিন তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে ঠিক আছে তো এই ছিল আমার আজকের ব্ল্যাঙ্কেট ক্লিনিং ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দেবেন তো দেখো ব্লাঙ্কেটটা কতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এই টিপসটা বাড়িতে ট্রাই করবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি টাটা